সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। সোমবার বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ ক্যাম্পাসে এই সভায় সামিল হন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিন সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিশ্বদেব কর্মকার সহ অন্যান্য নেতৃত্ব। এদিন এই সভায় বিশ্বদেব কর্মকার জানান, আমরা ব্রিগেড সমাবেশকে সামনে রেখে জেলায় প্রায় প্রতিটি কলেজ এবং ব্লকে ব্লকে সভা করছি, যাতে ব্রিগেডের সভায় এই জেলা থেকে বহু ছাত্রছাত্রী অংশ নিতে পারে। আগামী দিন 19 জানুয়ারি আমাদের প্রিয় নেত্রীর ডাকে ব্রিগেড সমাবেশ আছে সাম্প্রদায়িক দলের, তার বিরুদ্ধে। তাই আমরা মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি নেতৃত্বে এবং সৌমিক হোসেনের সহযোগিতায় মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা কলেজ থেকে, প্রত্যেকটা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিটা ব্লক থেকে প্রচুর পরিমাণ ছেলে যাবে। তারই একটা প্রস্তুতি হিসাবে কৃষ্ণনাথ কলেজের ইউনিয়নের আমাদের সদস্যরা এই প্রস্তুতি মিটিংটার আয়োজন করেছিল। তারই একটা প্রস্তুতি সভা এখানে আমরা করলাম।